আজ যে জিনিসটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তা হচ্ছে অনেক সময় রান্না করতে গেলে লবণটা বেশি পড়ে যায় হঠাৎ মেহমান আসলো বা জন্য আপনি কিছু রান্না করবেন তখন লবণটা বেশি হয়ে গেলে কিন্তু আর কমানো সম্ভব হয় না তখন পুরো রান্নাটাই বিফলে যায় তখন এই জিনিসটাই রান্নাটাই কিভাবে কমপ্লিট করবেন বা লবণটা কমানো যাবে সেই জিনিসটাই আমি আজকে দেখাবো আমি যেভাবে লবণটা কমাই তা হচ্ছে যখন আমি তরকারিতে কাছে ঝোলটা দিই এবং ঝোলটা দেওয়ার পর যখন দেখি আমি লবণটা বেশি হয়ে গেছে তখন আমি প্রথমে আমি এক থেকে দুটো আলো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিই তরকারির ফাঁকে ফাঁকে আমি আগে কেটে নিব কেটে নিয়ে আমি তরকারি ভিতরে দিয়ে দিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে যখন আমি দেখবো লবণটা টেনে ফেলেছে তখন আমি অনেক সময় আলুটা উঠিয়ে ফেলি মেহমানের সামনে তার আলুটা দেওয়া যায় না তারপর আবার করতে পারি কি লেবুটা দিয়ে দিতে পারি অল্প এক চা চামচ পরিমাণ একটু লেবু দিয়ে দিতে পারি লেবুটা দিলেও লবণটা কমে সব ক্ষেত্রে কিন্তু লবণ কমানোর জন্য লেবুটা ইউজ করা যায় না সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে কখন কোনটা দিতে হবে আলু দিতে হবে না লেবু দিতে হবে এছাড়া আমরা করতে পারি কি একটি বা দুটো টমেটোকে চার টুকরো করে আমরা দিয়ে দিতে পারি এভাবে করে আমরা দিয়ে দিতে পারি যদি ঝোল তরকারি হয় এছাড়া আরেকটা করতে পারি কি সবচেয়ে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে সবার ঘরে আটা থাকে আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিব তারপরে আমরা যেভাবে রুটি খাই সেভাবে আমরা খামির করে নিব একটু নরম করলেও সমস্যা নেই তারপর আমরা ছোট ছোট গোল্লা করে দিয়ে দেবো এটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে দু তিনটা দিয়ে দিব ফাঁকে ফাঁকে তাহলে এটা লবণটা টেনে নেব এবং তরকারিটা হওয়ার পরে আমরা এটা নামিয়ে নিব। যদি আমার এটা একটু নরম হয়ে গেছে সমস্যা নেই এটা পানিতে পড়লে এটা শক্ত হয়ে যাবে এটা ফাঁকে ফাঁকে দিয়ে দিব এভাবে করে আমরা তরকারি লবণটা কমাতে পারি পাঁচ মিনিট পরে যখন আপনি উঠাবেন বা দেখবেন নাড়া দিবেন না এই দেখেন আটাটা কিন্তু শক্ত হয়ে গেছে এটা কিন্তু গলে যায়নি সেটা আমি দেখানোর জন্য পরবর্তীতে দেখালাম এই যে আটার টুকরাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এছাড়াও আপনারা মোটা মোটা করে পেঁয়াজ টুকরো করে দিলেও আপনারা লবণটা কমে যাবে ভাজিতে যদি লবণ বেশি হয়ে থাকে তাহলে পেঁয়াজ কুচি করে একটু দিয়ে দিলে তবুও লবণটা কমে যাবে আর তরকারিতে হলে মোটা মোটা করে কেটে দিলে লবণ কমে যাবে আমি এখন যা যা দেখালাম এভাবে করে আপনারা এক এক করে এক একটা দিয়ে দিয়ে লবণটা কমাতে পারেন এছাড়াও করতে পারেন কি টক দই দিয়েও লবণটা কমানো যেতে পারে অনেক সময় মেহমান আসলে ভালো কিছু ডিশ রান্না করলে লবণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর আমি যা যা দেখালাম যেটির সাথে যেটি মানায় সেভাবে করে আপনারা লবণটা কমাতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ